গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এখন বাজে আড়াইটা, মানে হ্যাঁ, তো এখন থেকে ভিডিওটা শুরু করছি কারণ আমি যাব একটু স্বর্ণালীতে বাড়ি, কারণ আজকে স্বর্ণালীর জন্মদিন আর ইনভাইট করছে। আগের বছরও আমাকে বলেছিল বাট আমি যেতে পারিনি। এবছরও আমার শরীর খুবই খারাপ, তাও যাব। বারবার করে ফোন করেছে, মেসেজ করেছে, অনেকবার করে বলেছে, তো এবছর আমি যাচ্ছি। তো চলো এখন আমি রেডি হতে যাচ্ছি, 3:30টার দিকে বেরোবো, তাড়াতাড়ি চলে আসবো কারণ আমার শরীরটা খুবই খারাপ আর ওরও আই থিঙ্ক শরীর খারাপ, খুবই ঠান্ডা লেগেছে ওরও। তো আজকে স্বর্ণালী জাহিদ দুজনারই জন্মদিন, আজকে হচ্ছে গিয়ে 19 ডিসেম্বর। তো দুজনারই জন্মদিন, তো আমার তরফ থেকে স্বর্ণালীকে জাহিদকে দুজনকেই হ্যাপি বার্থডে অ্যান্ড খুব ভালো থাকো তোমরা। দুজনের সাথেই আজকে আমার দেখা হবে। তো চলো আমি রেডি হয়ে নিই, আমি এখন শুক্রিয়াদের বাড়ি যাচ্ছি রেডি হতে। চলো রেডি হয়ে নিই, দেখেছো হাঁপিয়ে গেছি একটুখানি কথা বলি, এত ঠান্ডা লেগেছে যে আমি পুরো রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওখানে আয়ুষ, আয়ুষ আজকে হলুদ পান্ডা খেয়েছে, তাই না? হলুদ পান্ডা খেয়েছো তুমি? এদিকে দেখতে হয় হলুদ পান্ডা সেজেছ। হ্যাঁ, আয়ুষ আজকে হলুদ পান্ডা সেজেছে, তাই না? তো এই যে আমাদের আয়ুষ আর এই যে আমি, চলো আয়ুষ আমরা বেরো বেরো করতে যাই। চলো ও রেডি, তো বেরোবো একটু পরে। তো আমি বেরিয়ে গেছি আর আমার মা দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা কর ওটা কর এইসব বলছে। তো অটোতে উঠে নিই, তো আমি এখন অটোতে উঠে গেছি আর যাওয়া যাক। হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, পৌঁছে গেছি, বাট চাহিদা এখনো আসেনি। ও আসবে, ও গিফট কিনবে, দেন আমরা যাব। আর এই যে আমার গিফট, তো চাহিদার আজকে জন্মদিন, তো আসুক। আধ ঘন্টা ধরে বসে আছি, জাহিদের পাত্তা নেই, বিরক্ত লাগছে এখন, ভালো লাগছে না। আধ ঘন্টা ধরে বসে আছি, ফাইনালি এই যে আধ ঘন্টা ওয়েট করার পর জাহিদ এসছে। এখন আমরা গিফট কিনবো, তারপরে যাবো। তো চলো গিফট কেনা যাক। আমাদের আবার বাড়ি যাওয়ার কথা 6:30-6:30 মধ্যে, 5টার সময় এসে এখনো গিফট কেনার জন্য সারা হাওড়া বাজার ঘোরাচ্ছে। লাইটের জন্য নাকি? এই যে আমাদের জাহিদ, আজকে জাহিদেরও জন্মদিন আর জাহিদের গিফট জাহিদ নিজেই হাতে ধরে বসে আছে। আমি দিও নি, দেখো আমি দিইনি কিন্তু ওর নিজে হাতে ধরে বসে আছে ওর গিফট। হ্যাঁ ওটা তোমার গিফট, দাও আমি আবার দিই, দাও হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ, খুশি খাওয়াবো কবে? খাওয়াবে কবে? শুনতে পাচ্ছি না, সেটা নিলো কিন্তু বেচারা, প্যাকিং পায়নি, কষ্ট। এক দোকান থেকে প্যাকিং, এক দোকান থেকে তুমি কি করতে চাইছো? এটা এটা রাখির প্ল্যান, আমি জানিও না কোথা থেকে কি হচ্ছে। আমি এখন জাহিদের স্কুটি নিয়ে যাব, আমি চালাবো, কারণ আমি চালাবো, কারণ ও চালাবে। এখনো সাজছে, এখনো কটা বাজে? এখনো সাজছে 4:30-টার থেকে। আমি 6টা না 7টা, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি তো বলছো বাড়ি যাবো, বাড়ি যাবো, আসবে তোমার সাজা হয়ে গেছে তো? হ্যাঁ তোমাকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করেছো? হ্যাঁ 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 হ্যাঁ,
এগুলো ঠিক না। কেন ঠিক না? সব ঠিক, ব্লগে সব ঠিক। গিফট একবার দিয়ে ঝগড়া পর্ব এখনো তুমি সব জায়গায় একটু বেশি বেশি পাও নাকি বলো তো? দেখো আর কি, হাইলাইট হয়ে যায় একবার। আমি এখন চলে যাচ্ছি, আমি বলবো দাঁড়াও, আরে আমি এখন ব্লগে বলবো, তুমি চলে যাচ্ছো বলবে না? আমি চলে যাচ্ছি এখন গাইস। তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের সব থেকে মানে বড় হিরো দেখো, যে এটা খুব বড় প্লেজার আমার, ভাল লাগছে দেখা হয়ে। তো অনেকদিন থেকেই আমার মানে ওকে চিনি বা পরিচিত, বাট আজকে সামনাসামনি দেখা হলো, তো সবাই ওকে সাপোর্ট করো। আমারও খুব ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, আর আরও ভালো কাজ করো, আরও অনেক দূরে গেও চ্যানেল নিয়ে, দাদা চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখো। তো তোমরা যদি বলো ভবিষ্যতে, তো ওকে নিয়ে আমার চ্যানেলটা ভিডিও করবো। আচ্ছা টাটা। আমার বাড়িতে ঢোকার টাইম ছিল 7:30, এখন 9টা বাজে। দেখো আমার মা কী করে, কীরকম রিয়াকশান দেয়, সেটা তোমাদের দেখাবো। এক জায়গায় গেলে একটু লেট হয় না? কেন, সেটা তো আমিও জানি। বাড়ি চলে এসেছি, সেটা তো তোমরা অনেকক্ষণ আগেই দেখলে, 9টা বেজেছে আমার বাড়ি আসতে, আর এখানে সব জামা কাপড়, আর এখন আমি সুপ্রিয়াদের বাড়িও চলে এসেছি, আর বিছানা করে ঘুমিয়ে পড়বো। আর তোমাদের তার আগে আয়ুষের একটু বদমাশি দেখিয়ে নিই, তুই অনেক শুয়ে ফেললি, ছেড়ে দিতি একটু, দেখো আয়ুষ
আমাদের জাদু জাদু আমাদের জাদু জাদু নাচে দেখো নাচো তো এখন আমি ঘুমিয়ে পড়বো আর ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার সবাই আর সবাই খুব ভালো থাকবে টাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে